আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রুলি মাছ, আলু, বেগুন, পেঁয়াজ কলি, গিমা শাক দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম রুলি মাছ আগে থেকে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে সব মশলাগুলো মিশিয়ে নেব। সাদা সরিষা, জিরা একসঙ্গে বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষা তেল, পেঁয়াজ কুচি, মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেব। এই কড়ার মধ্যে দিয়ে দেব আলু, বেগুন, পেঁয়াজ কলি। এগুলো সব আমি আগে থেকে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গিমা শাক, পেঁয়াজ কুচি, সাদা সরিষা, জিরা একসঙ্গে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সরিষার তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এর উপরে রুলি মাছ বিছিয়ে দেব। গামলা ধুয়ে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে উনুনে বসিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া হবে।